একটা গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে। আপনারা জানেন যে পুরো ভোটের পর সিসিটিভি সংরক্ষণ নিয়ে একটি মামলা চলছিল এবং সেই ক্ষেত্রে সিসিটিভি সংরক্ষণের নির্দেশ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। পুরো ভোটের সমস্ত তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হলো, ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। কলকাতা পুরো ভোটে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, কি জানতে পারা যাচ্ছে? দেখো সোনালী, এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে, কলকাতা হাইকোর্টে বিরোধীদের তরফ থেকে যেই মামলা করা হয়েছিল এবং যে আবেদন জানানো হয়েছিল যে কলকাতা পুরো নির্বাচন 19 ডিসেম্বরের নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণ করতে হবে, সেই মতনই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে কলকাতা হাইকোর্ট কলকাতা পুরো নির্বাচনের যে সিসিটিভি ফুটেজ রয়েছে তার সাথে পোলিং এজেন্টের যে কাগজপত্র রয়েছে তার সাথে যেই নির্বাচন নিতে যাওয়ার সময় যে কাগজে সই করতে হয় বা টিপ সই দিতে হয় সেই সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে, এবং এমনটাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি আরো একটি যে বিষয় বলে রাখার তা হলো, ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে এমনটাও জানানো হয়েছে আসন্ন যে পুরো নির্বাচন সেই পুরো নির্বাচনেও প্রত্যেকটি বুথে সিসিটিভি দিতে হবে, সিসিটিভি গুলো যাতে কাজ করে সেদিকে নজর রাখতে হবে এবং সেগুলোকেও সংরক্ষণে রাখতে হবে যাতে কোনো প্রয়োজনে যদি অডিট করতে হয় সেই সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, এমনটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ। ধন্যবাদ প্রিয়াঙ্কা, ধন্যবাদ। প্রিয়াঙ্কা রায় আমাদের প্রতিনিধি আমাদেরকে জানালেন। আমি আবারও চলে যাবো নিউজ রুমে, একবার যাবো নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ। অনির্বাণ, সিসিটিভি ফুটেজ, ইভিএম, ভোটের কাগজ, এজেন্টদের ডায়েরি, এতগুলো জিনিস, সমস্ত তথ্য, অর্থাৎ পুরো ভোটের সমস্ত তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে এই যে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, কোথাও কি তাহলে সেই জায়গাটা আরো একবার করে মান্যতে পেল না? নতুন করে কোথাও কি এই অভিযোগ বিরোধীদের এই আদালতের দরজায় করানোর, এবং তার প্রেক্ষিতে কোথাও সেই নির্দেশ, সেই নির্দেশে কি কোথাও এই এত ভুরি ভুরি অভিযোগ শিলমোহর সেখানে পড়লো নাকি সেই অভিযোগে? অনির্বাণ, সোনালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 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 রায় কলকাতা হাইকোর্টে, তার কারণ এই নির্বাচনে একদিকে বিরোধীদের লাগাতার অভিযোগ ছিল নির্বাচনের দিন থেকে ফল ঘোষণার দিন পর্যন্ত, ফল ঘোষণার পরেও বিতর্ক জিয়ে থেকেছে যে নির্বাচনী পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সেটা স্বচ্ছ ছিল কিনা, সেটা ভয়মুক্ত পরিবেশে হয়েছে কিনা, এবং যখন আদালতে গোটা বিষয়টি বিচারাধীন ঠিক সেই সময় সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করতে বলা, পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে সিসিটিভিকে মাস্ক করা, পরবর্তী নির্বাচনগুলির ক্ষেত্রে, পুরসভাগুলির ক্ষেত্রে, এবং এই ফুটেজকে সংরক্ষণ করা, পরবর্তী শুনানি যদিও 6 জানুয়ারি কিন্তু 22 জানুয়ারি এবং 27 ফেব্রুয়ারির ভোটের ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী কর্পোরেশন এবং পুরসভাগুলির ভোটের ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের আজকের এই রায় স্বাভাবিকভাবেই বিরোধীদের কিছুটা বাড়তি অক্সিজেন যোগাবে, তাদের এই যে অভিযোগটা সেটাকে কিছুটা মান্যতা দেওয়ানোর তারা চেষ্টা করবেন আদালতের এই রায়কে সম্বল করে তাদের হাতে নিয়ে। অন্যদিকে শাসক শিবিরের কাছেও কিন্তু একটা পাল্টা চ্যালেঞ্জ থাকবে যে এই ফুটেজকে সামনে রেখে, এই ফুটেজে যা বলা হলো তা, এই ফুটেজ থেকে যা উঠে আসবে সেটাকে সামনে রেখে নির্বাচনকে স্বচ্ছ এটা প্রমাণ করবার, এবং বিরোধীদের অভিযোগ যে বিচ্ছিন্ন একটি দুটি ক্ষেত্রে এমন নিশ্চিতভাবে ঘটেছে যেটা সরকার পক্ষ বলছে, কিন্তু সেটা নিতান্তই বিচ্ছিন্ন ঘটনা, সেটা ধারাবাহিক নয়, সেটা গোটা নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে না সেই কথাগুলি, এটা প্রমাণ করাটা একটা বাড়তি তাগিদ কিন্তু সরকার পক্ষের দিক থেকে, অর্থাৎ আমি এখানে সরকার পক্ষ না বলে আরও স্পেসিফিক্যালি বলবো নির্বাচন কমিশনের দিক থেকে সেই তাগিদটা থাকবে, তার কারণ নির্বাচন কমিশনকেই গ্যারেন্টি দিতে হয়েছিল যে তারা নির্বাচনকে অবাধ, ভয়মুক্ত করবেন এবং স্বচ্ছ করবেন। সোনালী, একদমই তাই। অনির্বাণ আমাদের সঙ্গে থাকো। নির্বাচন কমিশনই জানিয়েছিল যে অবাধ নির্বাচন হবে, নির্বাচনে কোনো রকমের হিংসা থাকবে না, এবং সেই জায়গা থেকে এই এই নির্দেশ ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমি এই খবরের চোখ রাখবো।